গত এক বছরে কিন্তু এই টিমে যথেষ্ট যে প্রোগ্রাম কিন্তু হচ্ছে, ব্যাক টু ব্যাক প্রোগ্রাম হচ্ছে, আর সামনে আর দুই মাস পরেই কিন্তু আবার ওয়েস্ট ইন্ডিজ এই টিমও আসছে। তো এই টিমের কিন্তু গত এক বছরের মধ্যে অনেকগুলি কিন্তু প্রোগ্রাম কন্টিনিউসলি যাচ্ছে। তো আমি আশা করি এই টিমের প্রোগ্রামটা যদি কন্টিনিউ যদি থাকে, সাথে আমাদের এইচপির প্রোগ্রামও যদি কন্টিনিউ থাকে, আপনি দেখবেন যে একটা সময় নাম্বার অফ প্লেয়ারদের একটা প্ল্যাটফর্মে রাখা যায়, তখন আন্তর্জাতিক পর্যায়ের জন্য পুরোপুরি তৈরি করা যায়। একটা বিষয় সেটা হলো যে বিপিএল শুরু হচ্ছে এখন, সামনে যেহেতু আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেই ক্ষেত্রে এবারের বিপিএলটা আসলে কীভাবে আমাদের কাজে দেবে, বা এইটাই কি থেকে 24 সালের ওয়ার্ল্ড কাপ নিয়ে কাজ শুরু হবে, বা এই বিপিএলে আপনার প্লেয়ারদের কাছ থেকে কীভাবে চার্জ করবেন? বিপিএল সবসময় এই ফরম্যাটে আমরা অনেক পিছিয়ে আছি, এই ফরম্যাটটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিই, কারণ ডোমেস্টিকে কিন্তু আমাদের এই বিপিএল ছাড়া আর টি-20 এইবার ফার্স্ট ডিভিশনে হচ্ছে, প্রিমিয়ার ডিভিশনে হলে এটা অনেক প্লাস পয়েন্ট হবে। তো সেই হিসাবে আমি মনে করি ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ 2024 বিশ্বকাপের দলের জন্যে। তারপরেও আমি মনে করি যারা সুযোগ পাবে তাদেরকে নিজেদের অনেকগুলি ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানে ইনভলভমেন্ট থাকে, এদের সাথে ভালো পারফর্ম করা, এটা কিন্তু অনেকটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমি আশা করছি এই বিপিএল থেকে কিছু হয়তো আউটস্ট্যান্ডিং পারফর্মার আমরা পাবো। কয়েকদিন আগেই টেস্ট শেষ হওয়ার পর সাকিব আল হাসান বলছিলেন যে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অনেক ভালো করবে, এবং সেই অনুযায়ী প্ল্যানটা আগাচ্ছে, বিপিএল একটা পার্ট হতে পারে। মানে টনিকটা কোন জায়গায় কাজ করবে? নিশ্চয়ই আপনি টিম ম্যানেজমেন্টের পার্ট হিসেবে জানেন প্ল্যানিংটা কী, মানে স্পেসিফিকভাবে স্পেশাল প্ল্যানগুলো কী আছে? কিছু কিছু প্ল্যান থাকে যেগুলি আপনাকে আগাম বলাটা মুশকিল হয়ে যায়, কারণ এটা নিজেদের মধ্যে রাখতে হয়। তারপর বিপিএল থেকেই কিন্তু 2024-এর যে টার্গেটটা আমরা নিয়ে আগাচ্ছি এটা নিয়ে কিন্তু কাজ করা শুরু হবে। তো আমি করছি এই বিপিএলটা ভেরি ইম্পর্টেন্ট, কিছু প্লেয়ার কিন্তু আউটস্ট্যান্ডিং পারফর্মার বার করা, এবং কিছু কিছু জায়গায় যেখানে দলের ল্যাকিংস আছে ওখানে প্লেয়াররা কেমন করছে এটাও দেখার বিষয় আছে, এবং এদেরকে নিয়ে ওই জায়গাগুলিতে কাজ করা। তো টোটাল একটা প্ল্যানের মধ্যেই যাবো, এবং বিপিএলটাকে এর জন্য যথেষ্ট গুরুত্ব সঙ্গে দেখাবো। সামনে প্ল্যানের মধ্যে আছে কি না যে টুর্নামেন্ট আরও বাড়ানো বা ফ্র্যাঞ্চাইজি লিগ বাড়ানো বা এই টাইপের কোনো কিছু? বাট এটা তো টুর্নামেন্ট কমিটির পার্ট, এটা আমাদের পার্ট না। তো এখানে আমরা কিছু কিছু খেলোয়াড়কে আমরা এইচপি এবং এতে নার্সিংয়ের জন্য আমরা চিন্তাভাবনা করছি, যে স্পেসিফিক কিছু খেলোয়াড়কে দিয়ে টি-20-র জন্য নির্দিষ্ট করে, এবং যারা ওডিআই খেলছে বা টেস্ট ক্রিকেট খেলছে, টেস্ট ক্রিকেটেরও কিছু নির্দিষ্ট খেলোয়াড় আছে, টি-20-তেও কিছু খেলোয়াড়কে আমরা ওই জায়গায় রেখে আমরা চিন্তাভাবনা করছি এইচপির সাথে রেখে, যাতে টি-20 ফরম্যাটের জন্য তৈরি করি। আমরা একটা বিষয়, আমাদের টি-20 স্পেশালিস্ট কিছু প্লেয়ার ছিল, যেমন আমি যদি বলি নাইম শেখ, শেখ মেহেদি, তারা কেন সিস্টেম এই ফর্ম্যাটে আপনাদের সুযোগ দিয়েছেন, ওয়ার্ল্ড কাপের সুযোগ হয়নি বা পারফরমেন্স খারাপ ছিল, যেহেতু বিপিএল শুরু হচ্ছে আবারও একটা তাদের নিজেদের ফিরে পাওয়ার সুযোগ আছে, এই ধরনের প্লেয়ারদের আপনার কোনো স্পেশাল ইনস্ট্রাকশন দেন কিনা, কোন পজিশনে ব্যাটিং করা বা কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের? দেখেন, যখন খেলোয়াড়রা যখন টিমে চলে যায় তখন সিলেকশন ফাইনালের কোনো কাজ, তখন আমাদের আন্ডারে, যখনই আমাদের ন্যাশনাল টিম, এ টিম এবং এইচপিতে থাকে তখন আমাদের আন্ডারে থাকে। তো সুতরাং এটা ক্লাবের, টোটালি ক্লাবের চিন্তাভাবনা, ওরা কোথায় খেলাবে, কাকে কীভাবে খেলাবে, টোটালি ক্লাবই চিন্তা করে। তো সুতরাং আমাদের দেখা হলো ওদের পারফরমেন্সটা, ওরা কোন জায়গায় কীভাবে পারফর্ম করছে, কোন কোন সিচুয়েশনে কীভাবে পারফর্ম করছে, এগুলি আমরা মনে করি। আপনার প্র্যাকটিস যতই খেলোয়াড়কে করেন না কেন, এন্ড অফ দ্য ডে কিন্তু আপনাকে মাঠের 22 গজের মধ্যে গিয়ে পারফর্মটা করতে হবে। তো সেই সুযোগটা কিন্তু ক্লাবকে করে দিতে হবে, সেই জায়গায় তো আমরা ঠিক আমরা যতটুকু করার আমরা চেষ্টা করছি। পুরো বাংলাদেশে কিন্তু দেখেন এখনও ওরকম লেগ স্পিন আউটস্ট্যান্ডিং কোনো জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে না, তবুও চেষ্টায় আছি। আমরা একটা হেরাতের সাথে একটা কথা হয়েছে যে একটা স্পিনিং ক্যাম্প করে, যাতে কিছু খেলোয়াড়কে অলরেডি 12 জনের মতো আমরা একটা সিলেক্ট করে নিয়েছি, আগামী খুব সহজে এই ক্যাম্পটা আমরা স্টার্ট করি। 2022 সালে বাংলাদেশ তিনটা ফর্মেটে যে ধরনের ক্রিকেট খেলছে, আপনারা ওভারঅল পুরোপুরি হ্যাপি বলা যায় না, একটা স্টেবল পজিশনে আছে, এবং যেহেতু ওডিআই বিশ্বকাপ সামনে আছে, এটা নিয়েও আমরা চিন্তাভাবনা করে এগোচ্ছি। তো ওভারঅল সামনের দিকে আরও ভালো ক্রিকেট, নতুন বছরে নতুন করে শুরু করা ইংল্যান্ডের সাথে সিরিজ দিয়ে ওডিআই সিরিজটা শুরু হবে। তো আমরা আশা করছি যে বেস্ট পসিবল যদি নতুন বছরটা ভালো মতো শুরু করতে পারি, তাহলে বিশ্বকাপের এক্সপিরিয়েন্স আমরা ভালো মতো কাজে লাগাতে পারি। 23 ওয়ার্ল্ড কাপ সাবকন্টিনেন্টের খেলার কন্ডিশনটা আরও হয়তো আমাদের সিমিলার থাকবে, আসলে বাস্তবসম্মত টার্গেট কী হওয়া উচিত? প্ল্যান তো এখন কিন্তু প্রতিটা মাসিকই ইন্টারন্যাশনাল, আপনি দেখেন একটা সিরিজ শেষ করলেন, জানুয়ারিতে বিপিএল চলছে, ফেব্রুয়ারিতে ইংল্যান্ড টিম আসছে, তারপর পরে কিন্তু আয়ারল্যান্ড আসবে, আবার আয়ারল্যান্ডে যাওয়া। তো এখানে কিন্তু খেলোয়াড়দেরও কিন্তু এখানে প্রতিটা জিনিস কিন্তু এই যে 23-এর বিশ্বকাপ এখন চিন্তা না করে সিরিজ বাই সিরিজ করতে হয়, কারণ প্লেয়ারদের এই যে ব্যাক টু ব্যাক খেলাগুলি হচ্ছে, ইঞ্জুরির সমস্যা হচ্ছে, প্লেয়ারদের ফিটনেসের সমস্যা হচ্ছে, সব কিছু মাথায় রেখে প্রতিটা মাসের জন্য চিন্তাভাবনা করছি আমরা, ঠিক ওইভাবে আগাচ্ছি যে বেস্ট পারফরমেন্সটা প্রতিটা মাসে যাতে স্টেবল থাকে।
নানু ভাই, মমিনুল পিএল এখনো টিম পায়নি, তো এই সময়টা তার ম্যাচের সঙ্গে থাকা হচ্ছে না আপাতত, তো এই সময়টা তার প্রতি আপনাদের কি নির্দেশনা, আর যদি সুযোগ থাকে এই ধরনের যারা একটা ফরম্যাটে মেইনলি খেলে তাদেরকে বাইরের দেশে, যেমন কাউন্টিতে বিদেশি প্লেয়ার খেলানোর সুযোগ আছে, এরকম খেলানোর সুযোগ আপনাদের তরফ থেকে কতটুকু আছে? এটা তো অন্য দেশের লিগে কিন্তু এটা আমাদের এখান থেকে কিছু করার নেই, কারণ এটা নিজেকে ওদের এজেন্ট আছে, ওদের থ্রু দিয়ে ওরা কন্ট্রাক্ট করলাম, তো সুতরাং এইভাবে। আর ইংল্যান্ড কন্ডিশনে তো এখন ক্রিকেট নেই, ওদের সিজনটা শুরু হয় এপ্রিল মাস থেকে, তো সুতরাং না আমাদের এখানে ডোমেস্টিকে যে যারা টেস্ট প্লেয়ার যারা দল পায় নাই ওদের জন্য আমাদের এইচপিতে নার্সিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, ওদেরকে প্র্যাকটিস করা হবে, এবং সাথে সাথে এখন কিন্তু ওরা বিপিএলের আগ পর্যন্ত কিন্তু বিসিএল খেলা মাত্র একটা সিরিজ শেষ করেছে, যারা সুযোগ পায়নি রেড বল ক্রিকেট অনলি খেলে ওদের জন্য কিন্তু বিসিএলের এই রাউন্ডটা চলছে, এবং বিপিএলের পরপরে কিন্তু দুইটা রাউন্ড খেলবে এবং ফাইনাল রাউন্ড খেলার একটা ফাইনাল যারা যাবে ওদের খেলা, তিনটা রাউন্ড ফোর ডেজ ম্যাচ আছে, তারপরে কিন্তু আমরা প্রিমিয়ার ডিভিশন শুরু হয়ে যাবে, তো সুতরাং কেউ কিন্তু একজন না, প্লেয়ারদের তো একটা রেস্টের প্রয়োজন আছে, অ্যাটলিস্ট টু উইক্সের মধ্যে তো একটা রেস্ট দরকার আছে, তো আমি মনে হয় ব্যাক টু ব্যাক ম্যাচের মধ্যে আছে এখানে কোনো অসুবিধার কোনো কারণ নেই। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.